আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা এক, শ্রীপুর উপজেলা, মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর, গোপালগ্রাম, কুচিয়ামরা ও বেইল পালিতা ইউনিয়ন ব্যতীত বাকি জায়গা সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। সে বলছে বক্তৃতা দিতে পারে না, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই, তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।